রুচি ট্যাপ নামের খাবেন আর আপনার লিভার অথবা কিডনিতে পানি আসবে না তা কি করে হয় আমি ব্যক্তিগতভাবে যত মানুষকে রুচি বাড়ানোর জন্য এই রুচি ট্যাপ খেতে দেখেছি এমন একজনও বাদ যায়নি যাদের শরীরে ইডিমা হয়নি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রুচি ট্যাপ ওষুধ না খেলেও হয়তোবা এর নাম শুনে থাকবেন অনেকেই আজকের ভিডিওতে এই ওষুধের কার্যকারিতা এবং এটি খাওয়ার পর কি কি সাইড এফেক্ট হয় বা হতে পারে এবং এই ওষুধ এক ফার্মেসির দোকানদার কত টাকা দিয়ে কিনে কি পরিমাণ লাভে বিক্রি করে ইত্যাদি তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা অনুরোধ ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রুচি ট্যাপ নামের এই ওষুধটি বিভিন্ন কোম্পানি বাদামজাত করে থাকে আমার হাতে যে রুচি ট্যাপের পর দেখতে পাচ্ছেন এটি প্রস্তুত করেছে শেড আয়ুর্বেদিক লিমিটেড সব কোম্পানি ফুড সাপ্লিমেন্ট হিসেবে প্রচার করে থাকে দেখতে পাচ্ছেন এই ওষুধের স্লোগান হচ্ছে অরুচি এবং হজমিকারক মানে আপনার যদি রুচি ও হজম শক্তি কম থাকে সেটি এই ওষুধ বাড়িয়ে দেবে কিন্তু আপনি শুনলে হয়তোবা পিলে চমকে যেতে পারেন কুরবানির আগে একটি গরুকে মোটা তাজা করার জন্য যে স্টেরয়েড যেতে পাউডার খাওয়ানো হতো সেই স্টেরয়েড দিয়েই এইসব রুচিবর্ধক ওষুধ তৈরি করা হয় স্টেরয়েড ছাড়া এই ধরনের ওষুধে আর কিচ্ছু থাকে না অথচ এখানে লেখা আছে হেংচুণ্ড বিভিন্ন গাছগাছালির নির্যাস আরও কত কী আসলে সব কিছুই না যাই হোক আপনি যখন এই রুচি ট্যাব রুচি বাড়ানোর জন্য বা স্বাস্থ্য বাড়ানোর জন্য সেবন করবেন খাওয়ার প্রথম কয়েকদিন স্টেরয়েডের প্রভাবে আপনার মাঝে অস্বাভাবিকভাবে রুচি বেড়ে যাবে সত্যি বলতে আপনার প্লেট শুদ্ধ খেয়ে ফেলতে ইচ্ছে করবে এই ওষুধ খাওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনার শরীরে ওজন বেড়ে যাবে তখন যদি আপনি ভেবে থাকেন এই ওজন বেড়ে যাওয়া আপনার জন্য স্বাভাবিক তাহলে আপনি ভুল করবেন এটা হলো আপনার শরীরের ইডিমার প্রভাব শুরু হয়েছে সহজ বাসায় বললে আপনার শরীরে পানি আসা শুরু হয়েছে প্রথমে হাতে পায়ে এবং মুখে পানি আসে পরে ধীরে ধীরে পুরো শরীরে পানি বাড়তে থাকে এই রিমা বেড়ে গেলে লিভার ডিজিজ কিডনি ফেলুরের মতন বড় বড় রোগের কারণ হতে পারে রুচি ট্যাব আমলকি আমলকি প্লাস হেলফিট সহ বাজারে এইসব নানা ধরনের কথিত রুচিবর্ধক ওষুধ পাওয়া যায় ফুটপাতে বা ফার্মেসিতে অধিক মুনাফার জন্য রুইকে অ্যামোনিস্টেরয়েড দিয়ে থাকে আর কিছু সহজ সরল বুকা মানুষ তাড়াতাড়ি মোটা হওয়ার আশায় এইসব ওষুধ খেয়ে থাকেন আমার হাতে যে রুচি ট্যাপ ওষুধটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি হচ্ছে তিনশো টাকা অথচ একজন ফার্মেসিওয়ালা এটি কিনেছেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে আর একটি রুচি ট্যাপের পট বিক্রি করে তিনশো টাকা পর্যন্ত তারা লাভ করতেছে তাহলে এবার নিজেই চিন্তা করুন চল্লিশ পঞ্চাশ টাকার এসব ফুটপাতের ওষুধ থেকে আপনি কি আর ভালো কিছু আশা করতে পারেন যাই হোক কোনো ডাক্তার কখনোই এই ধরনের ওষুধ প্রেসক্রিপশন করেন না এগুলো শুধুমাত্র অসাধু ওষুধ ব্যবসায়ী এবং ফুটপাতের মাঝেই পাবেন তাই এই ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন এবং সকল ওষুধ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন আপনাদের মাঝে কেউ যদি এই রুচিটা ওষুধ খেয়ে থাকেন তাহলে তার অভিজ্ঞতা কমেন্টস করে জানাতে পারেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ